আসসালামু আলাইকুম। আজকে আমরা সুদর্শন একাডেমির পক্ষ থেকে 2019 সালে সেনাবাহিনী সৈনিক পদে চান্স পাওয়া আরেকজন নবীন শিক্ষার্থীর সঙ্গে পরিচয় করাই দেবো তোমাদেরকে। আর এ পর্বেও ঠিক আগের স্টুডেন্টদের মতো ওর চান্স পাওয়ার পরামর্শগুলো এবং তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু পরামর্শ ওর কাছে আমরা জানতে চাইবো এবং ওর কাছে আমরা বিশদভাবে জানবো মেডিকেলের বিষয়ে, লিখিতের বিষয় এবং মৌখিক পরীক্ষার বিষয়, যেগুলো জানার না থাকার কারণে, সঠিক গাইডলাইন না থাকার কারণে আমরা অনেকে বাদ পড়ে যাই। তো যাই হোক, সর্বপ্রথম আমরা পরিচয় দিয়ে শুরু করি আর কি। তোমার পরিচয়টা দাও একটু। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমার বাসা রংপুর জেলায়। তো আমি গত 11 মার্চ রংপুর বিআরইউ থেকে সৈনিক পদে চান্স পাই। ইনশাআল্লাহ চান্স পাওয়ার পিছনে সোলজার একাডেমির অনেক ভূমিকা রয়েছে। তো আমি যেটা বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমেই একটা সতর্ক উপায় দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো প্রকার দালাল বা দালাল চক্রের কাছে কেউ পড়বেন না, মানে অসৎ পথে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনারা এইভাবে কেউ ঢুকেন তাহলে পরবর্তীতে জানতে পারলে আপনার তো শাস্তি হবে, প্লাস আপনার বাকি জীবনটা আর কি মানে কারাগারে থাকতে পারে এরকম কিছু। তো সেনাবাহিনীতে যারা আসতে চান তারা নিজেকে মানে অনেক ইয়ার থেকে নিজেকে গড়ে নিতে হবে আর থেকে। আর ওখানে যাওয়ার পর ফার্স্ট হয় প্রাথমিক মেডিকেল। প্রাথমিক মেডিকেলে আপনার হাইট, ওয়েট এবং আপনার বডির মধ্যে দেখবে যে বড় ধরনের কোনো কাটা বা ইয়ার কোনো আছে নাকি, এগুলো যখন ওঠে হবে তারপর আপনার হবে চূড়ান্ত মেডিকেল। চূড়ান্ত মেডিকেলে আপনার না কান, গলা এবং অর্থে কি দেহের সবগুলো অংশে ওরা দেখবে চেক আপ করে যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এগুলো ওকে করার পর ওরা ফিল্ড পর্দায় কিছু কাজকর্ম দিবে, যেমন ওরা দৌড় দিবে, তারপর সিট আপ দিবে, পুশ আপ দিবে, হিম দিবে। এগুলো দেওয়ার পর ওরা একদম মানে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর আবার ওরা রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলে। রিটেন পরীক্ষার এরকম 50 মার্কের থাকে, মূলত বাংলা 10, ইংরাজি 10, ম্যাথে 10, তারপর আপনার সাধারণ জ্ঞানে 10 এবং বিশ্ব মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে 10 ইয়ে থাকে। বাংলার কোশ্চেনটা এরকম হয় যে বাংলার সেকেন্ড পেপারে কিছু বাগধারা, কিছু সমর্থক শব্দ এগুলো থাকে, তারপর ইংরেজি বিষয়টা এরকম কিছু মানে সমর্থক শব্দ ইংরেজি জাম্বেল ওয়ার্ড যেটাকে বলে, তারপর ট্রান্সলেশন এগুলো থাকে, তারপর ম্যাথের বিষয়টা আছে কিছু ভৌতিক নিয়ম ধারা, তারপর আপনার জ্যামিতিক কিছু ইয়ে থাকবে। মানে এগুলো লিখিত পরীক্ষার বিষয়গুলো আগে থেকে একটু প্রস্তুতি নিলে কিন্তু ভালো যায়, তাই না? এবং ভালোভাবে যারা ধরো সৈনিকে যেতে চাচ্ছ তারা কিন্তু ওই যে ক্লাস 9-10 অথবা 8 এর বইগুলো পড়লে কিন্তু আমরা মোটামুটি কম পাই আর কি। মূল কথা হচ্ছে স্যার, প্রাথমিক পড়লে যে মানে প্রাথমিক পড়লে যেগুলো তোমরা শিখছে না সেগুলো হচ্ছিল ইনশাল্লাহ ওখানে কমন পাইছিল আর কি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছিল তোমাদের রিটেন হয়ে যাওয়ার পরে তারপর ভাইবাদে যেতে হয়েছিল। ভাইবাদে তোমার কয়টা প্রশ্ন ধরা হয়েছিল? ভাইবাদে আমার 5টা হয়েছিল, তার মধ্যে আমি শুধু একটা পাই নাই, 4টা পেয়েছিলাম। আচ্ছা, দুই একটা বলো আর কি। যেমন আমার ফার্স্ট পর্দায় যেটা হচ্ছিল আমি আবার বিএনসিসি করতাম, আমাকে বিএনসিসি থেকে একটা ট্রান্সলেশন করেছিল যে বাংলাদেশের বিএনসিসি 1989 সালে প্রতিষ্ঠিত হয় এর ট্রান্সলেশনটা করে। ইনশাআল্লাহ আমি ওটা পাইছিলাম। তারপর থেকে কোশ্চেন ধরছিল যে বাংলাদেশ সম্প্রতি কোন দলের সাথে জয়লাভ করে। আচ্ছা, আমি আপনি খেলার কথা বলেন যে তারপর বলছিল যে কি বল এত বড় পৃথিবীর ওজন নাই মানে তারপর তোমাদের হচ্ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা পাইলে, তাই না? অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের তোমার ট্রেনিং এর ডেট কবে? আমার 24 জানুয়ারি কোন কোর্স পাইছে? আপনারা যারা শুনছেন আপনারাও দোয়া করবেন আর ভালোভাবে যেন
ও যেন পরীক্ষা মানে ট্রেনিং শেষ করে সে যাতে গর্বিত সৈনিক হিসেবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, শুভকামনা। থ্যাংক ইউ।